Good evening, everybody. This is another prayer session. We have all accumulated for another prayer evening. We have a new speaker today, but before we start, we have a request to all of you on behalf of the management. On the session, it is requested nobody will go outside or no one will be allowed to enter inside the hall apart from any important issues. So when it's closed, right from there. Yes. Thank you. Today's session, it is something different. We have a new speaker. And before we start, I would like to thank Mr. Shondep Kormokar and Don Foster. They had given us some very good musicals before. And it's a kind of, a different kind of musical. It's music related something. And you will be given by a professional music player. Please welcome Mr. Sumit, Sarkar. নমস্কার আমার নাম সুমিত সরকার প্রথমেই আমি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ড্রামস অফ ইন্ডিয়া তো বেসিক্যালি এটা নিয়ে আমি বেশ কয়েক বছর বহু বছর একটু পড়াশোনা করেছিলাম এর আগে তো সেই কারণে এটা আমার খুব পছন্দ হয়েছে আমি এটা নিয়ে আলোচনা করতে চাইছি আজকে তো ড্রামস হল অ্যাকচুয়াল মিউজিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট আর ড্রামস হচ্ছে পার্কাশন ফ্যামিলির অন্তর্গত একটি পার্ট ড্রামস তো পার্কাশন ফ্যামিলির মধ্যে বহু পার্ট আছে যেরকম ধরুন স্ট্রিং ইনস্ট্রুমেন্ট ড্রাম ইনস্ট্রুমেন্ট ফ্লুট ইনস্ট্রুমেন্ট মানে বাঁশি তার তো তার মধ্যে একটি পার্ট হচ্ছে গিয়ে ড্রাম ইনস্ট্রুমেন্ট তো প্রথমে প্রশ্নটা আসতে পারে যে পার্কাশন জিনিসটা কি পার্কাশন কথার অর্থ হলো গিয়ে যখন একটি সুরের সৃষ্টি হয় সেই সুরটিকে একটি নির্দিষ্ট রিদিমে তো রাখার প্রয়োজন হয়ে থাকে তো সেই রিদিমে রাখতে গিয়ে যখন আমাদের তালের প্রয়োজন হয় এবং সেই তালটা আমরা যে সমস্ত বাদ্যযন্ত্রের মাধ্যমে পেয়ে থাকি তাকেই বলা হয় পার্কাশন ইনস্ট্রুমেন্ট আর এই পার্কাশন ইনস্ট্রুমেন্টের মধ্যে মানে পার্কাশন ফ্যামিলির মধ্যে অন্তর্গত একটি পার্ট আমি প্রথমেই বললাম যেটা ড্রাম ইনস্ট্রুমেন্ট তো এইবারে প্রশ্ন আসছে তারা ড্রাম জিনিসটা কি ড্রামসকে এক কথায় বলা যেতে পারে পার্কাশন ফ্যামিলির অবনব্দ বাদ্যযন্ত্র অর্থাৎ মেমব্রেন ফোন মেমব্রেন কথার অর্থ হলো পর্দা এবং ফোন কথার অর্থ হলো অডিও যা শোনা যায় তো এক কথায় এটাই বলা যেতে পারে যে পর্দা দ্বারা আচ্ছাদিত যে বাদ্যযন্ত্রের মাধ্যমে আমরা হাত বা স্টিকের সাহায্যে আঘাত করে যে সাউন্ড উৎপন্ন করতে পারি বা যে তালের সৃষ্টি হয়ে থাকে তাকেই বলা হয় ড্রাম ইনস্ট্রুমেন্ট বেসিক্যালি যদি আমরা যারা এটা নিয়ে একটু চর্চা করেছি বা করেছিলাম এর আগেও বা এখনো হয়তো কেউ করছেন তো দেখা যাবে যে বহু হাজার বছরের পুরনো আমাদের এই ভারতীয় বাদ্যযন্ত্রের ইতিহাস এবং সেই সময় থেকে আজকের সময় পর্যন্ত আসতে গিয়ে বহু বাদ্যযন্ত্র এমন আছে যেগুলো লুপ্ত হয়ে গেছে কিন্তু এখনো বহু বাদ্যযন্ত্র রয়েছে যেগুলি সেদিন থেকে আজ পর্যন্ত চলছে বেসিক্যালি আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চাই তো তার মধ্যে যেটুকু ফেমাস বলা যেতে পারে একটি বাদ্যযন্ত্র তো আমি ওটার একটু ভিডিও একবার একটু দেখে নিতে যাচ্ছি ছোট করে Thank you.
আমি যেটা বলছিলাম একটু আগে যে বহু বাদ্যযন্ত্র রয়েছে যেগুলি আগের থেকে এখনো পর্যন্ত চলা আছে, তো তার মধ্যে যেটি আমি প্রথমে বলতে চাই সেটি হলো গিয়ে মৃদঙ্গম। তো মৃদঙ্গমকে এক কথা বলা হয় যে কিং অফ পার্কাশন, মানে যে বললাম যে পার্কাশন ফ্যামিলি, তো তার মধ্যে মৃদঙ্গম হচ্ছে কিং। এবং এই যে মৃদঙ্গ নামটি এসছে অর্থাৎ মিত যোগ অঙ্গ, মানে মিত মানে হচ্ছে কি মৃত্তিকা, আর অঙ্গ মানে আপনারা জানেন ভালো করে যে কাঠামো বা শরীর স্ট্রাকচারটাকে বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মৃদঙ্গ ছবিটা আছে যেটা মাটির তৈরি, এর জন্য এটার নাম মৃত হয়েছে, আর অঙ্গ তো স্ট্রাকচার তাই বললাম মৃদঙ্গ। মৃদঙ্গ বেসিক্যালি খামবাজ বা ধ্রুপদ ধামারে ব্যবহার হয়ে থাকে। আর আমরা যদি ইতিহাস দেখি যে পৌরাণিক যুগে আমরা প্রথম সন্ধান পেয়েছিলাম, কিন্তু কাঠামোগত এর কোনো আমরা আকৃতি পাইনি, সেটা আমরা পেয়েছি রাজা ভারতের নাট্যশাস্ত্রকালে। আর রাজা ভারতের নাট্যশাস্ত্রকালের পূর্বেও এখানে আপনারা দেখছেন কালো রঙের যেটা আছে একে বলা হয় গাব। তো সেই সময় গাবেরও প্রচলন ছিল না, কিন্তু পরবর্তীকালে রাজা ভারতের নাট্যশাস্ত্রকালে প্রচলন শুরু হয়েছে সেই সময় থেকে। আর এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নিউ ভার্সন, সবাই বুঝতেই পারছেন। এখানে যে লম্বা লম্বা যে স্টিক টাইপের রাখা আছে আর এখানে নাটও লাগানো আছে এর সাথে, তো ওটাকে কি হয় এই নাটগুলোকে একটা স্ক্রু আছে যেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই সুরটাকে স্কেলটাকে ঠিক করা হয়, কারণ বিভিন্ন যন্ত্র বিভিন্ন স্কেলে বাজান, বিভিন্ন লয়ে গান গান বিভিন্ন স্কেলে, তো সেই স্কেলটাকে ঠিক করার জন্য এটা রাখা হয়েছে। তো আসুন একটা ছোট ভিডিওটা দেখে নিচ্ছি কিভাবে বাজানো হয়। Of nodular instruments as well. So these are all produced using structured fingering techniques that require us to split our hands and fingers into different formations to create different tonal and non-tonal sounds. So for example, on the tonal type, we can play strokes such as or we can play strokes such as and a pitch variation. In addition to this, we can play strokes simultaneously on the left and right heads together to produce a completely different sound. For example, plus gives us similarly and gives us আপনারা দেখলেন এটা। এবং এর পরবর্তী যে বাদ্যযন্ত্রটি রয়েছে সেটা হচ্ছে কি পাকোয়াজ। পাকোয়াজকে বেসিক্যালি অনেকে বলে থাকে যে মৃদঙ্গ থেকে নাকি পাকোয়াজের সৃষ্টি হয়েছে, কথাটা একদম ভুল না, কিছুটা হলেও ঠিক। কিন্তু আপনারা যে শেপটা দেখতে পাচ্ছেন মৃদঙ্গে, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় গুলি, যেটা এই দড়ির সাথে লাগানো, অ্যাকচুয়ালি এটাকে ছোট বলা হয়, দড়ি তো বলা হয় না, এই ছোটের সাথে গুলি লাগানো হয়েছে সাউন্ডটাকে ঠিকঠাক রাখার জন্য, ব্যালেন্সে রাখার জন্য। এবং এটি কাঠে তৈরি হয়ে থাকে, মাটির নর্মালি হয় না, খুব কমই, আগে হতো মাটির, এখন কাঠেরই হয়। আর আমরা দেখতে পাচ্ছি নিউ ভার্সন এটাও, এটা থেকে সেম ভাবে আছে, এখানে নাট লাগানো আছে ওই সেম রিদিমটাকে, তালটাকে, লয়টাকে ঠিক করার জন্য। আর এর থেকে বোঝা যাচ্ছে এগুলো যে এখনো কতটা উন্নত হয়েছে আগের থেকে, কেননা বিভিন্ন সিনেমা বা গানে এর ব্যবহার প্রচুর পরিমাণে হয়ে থাকছে। আর বিশেষ করে পাখোয়ার যে যেটা, এটা কিন্তু লো মেলোডি টিউন হয় পাখোয়াতে, মানে প্রচন্ড খাদের দিকে হয়ে থাকে। তো আসুন একটু দেখে নিই এটারও একটা ছোট ভিডিও। श्रद्धा, तो ये श्रद्धा आप सभी के प्रति मेरी है, तो मैं कोशिश करूंगा हम साथ मिलकर कुछ श्रद्धा यहाँ पे तो कर पाए, ऊपर वाले के चरण, ऊपर वाले पर देनी। श्रद्धा में जो धा है वो धा सर्वदेव स्वरूप है,
धा की महिमा की एक परण है, बहुत ही पुरानी परण है, ओम धा, निर्मल धा, नाम धा, राम धा, श्याम धा, नारायण धा, माधव धा, गोविंद धा, गिरधर भैरव धा, गणेश धा, शिव धा, काली लक्ष्मी सरस्वती धा, दुर्गा हनुमान ब्रह्मा धा, इंद्र धा, इंद्र धा, इंद्र धा, ओम धा, निर्मल धा, সম্পূর্ণ ডিফারেন্ট লাগছে দেখতে। এর যদি আমরা লক্ষ্য করি কাঠামোটা একদম এই সাইডটা মানে পেটের দিক থেকে এন্ডের দিকে এটা কিন্তু প্রচন্ড বড় হয়ে থাকে শেপে, এবং এর যে মুখটা আছে এই সাইডে এটা কিন্তু খুব ছোট হয়ে থাকে। তো বেসিক্যালি ওই সাইডে আমরা বলতে পারেন যে ঘাত দিতে পারি, মানে বাহাত দিয়ে আমরা অনেক কিছু করতে পারি বেসিক্যালি, কিন্তু এই সাইডে কিন্তু এই ধারে যে ছোট মুখটি রয়েছে এদিকে কিন্তু আমরা শুধুমাত্র আঙ্গুলের ফিঙ্গারিং এরই কাজ করতে পারি, ফিঙ্গারিং ছাড়া কিছু করা যায় না। আর এটি বেসিক্যালি মাটিরই হয়ে থাকে, এবং এর একটা বৈশিষ্ট্য বিশেষ সেটা হচ্ছে গিয়ে মণিপুরি নৃত্যে কিন্তু শিকল ছাড়া কখনোই সম্ভব না, মণিপুরি নৃত্য শিকল ছাড়া কখনোই সম্পূর্ণ রূপ পেতে পারে না। তো আসুন দেখে নিই এর একটা ছোট ভিডিও কিভাবে এটা বাজানো হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি আমি যেটা প্রথমে বলেছিলাম যে গাব, গাবের ব্যবহার হয়ে থাকে। তো আমরা যে ঢোলক এবার যেটাই বলবো এটিতে কিন্তু গাবের ব্যবহার হয় না, তার রিজন একটাই, সেটা হচ্ছে গিয়ে পাখোয়াজ হোক, শ্রীকল হোক কি মৃদঙ্গ হোক, ওগুলো শুধু হাত দিয়ে বাজানো সম্ভব, কেননা ওটার মধ্যে গাব রয়েছে। আর এটা গাব কেন দেওয়া হয় না এই বাদ্যযন্ত্র, কেননা এতে কিন্তু লাঠির ব্যবহার হয়ে থাকে, স্টিক, হাত এবং স্টিক দুটোর সাহায্যে এটা বাজানো হয়ে থাকে বলে এতে গাবের ব্যবহার একদমই হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এখানে যে এই যে ঝোলের যে শেপটা আছে, এই ঝোল কিন্তু শুধু যে আমাদের মানে শাস্ত্রীয় সঙ্গীতের কর্ণাটকী ওতেও কিন্তু এর কিছুটা ব্যবহার হয়ে থাকে, একেবারে যে হয় না তা না। তো আসুন দেখে নিই ছোট করে এইটার কিভাবে বাজানো হয়ে থাকে। মডার্ন ভার্সনটা যেটাতে গাব দেওয়া মানে
মানে ঢোল যদি ফিঙ্গারিং দিয়ে বাজানো হয় তাহলে সেখানে গানের ব্যবহার হতে পারে। ইচ্ছা করলে এতে গাবের ব্যবহার করতে পারে, একেবারে যে হয় না তা না, এটা ডিপেন্ড করে যে বাদ্য, যিনি বাদক তিনি তার বাদ্যযন্ত্র কিভাবে বাজাবেন, কিভাবে বাজাতে চাইছেন তার উপর, বা কি স্টাইলে বাজাবেন তার উপর ডিপেন্ড করে। তো এই পরবর্তীকালে যে বাদ্যযন্ত্রটি নিয়ে আমি আলোচনা করবো পরে সেটা হচ্ছে গিয়ে নাগাড়া। আপনারা নাগাড়ার উপরে অনেক গান বানা শুনেছেন, হিন্দি গান ঠান অনেক ফেমাস আছে, যাই হোক। তো বেসিক্যালি এই নাগাড়া কিন্তু আমাদের যে তবলা আছে তবলার বায়ার মধ্যেই নাগাড়াটা হয়ে থাকে। যদি এটা বড় হতো তাহলে অনেক তাদের তবলার বায়ার মধ্যেই দেখতে হতো, তো সেটা না, যাই হোক। তো এটা কিন্তু সিনথেটিক পদ্মা দিয়ে আচ্ছাদিত এবং এর মধ্যেও কিন্তু গাবের ব্যবহার নেই, কেননা এটা স্টিক দিয়ে বাজানো হয়ে থাকে। আর নাগাড়া কিন্তু পাঞ্জাবিদের ফোক মিউজিকে প্রচুর পরিমাণে বেজে থাকে। আর পাঞ্জাবিরা যদি যারা বাজান, যে বাদকরা আছেন ফোক মিউজিকে, তারা কিন্তু প্রায় 1100 রকমের বোল এই নাগাড়া থেকে ইনস্ট্যান্ট বাজাতে সক্ষম হয় এবং তারা পেরে থাকে। আর নাগাড়ার আরেকটি বৈশিষ্ট্য হলো যে সানাই এর সাথে কিন্তু যদি একদম পারফেক্ট কোনো সঙ্গত বাদ্যযন্ত্র হিসেবে ধরা যায় তাহলে কিন্তু নাগাড়ার কোনো তুলনা হয় না। তো আসলে একটু দেখে নিই যে নাগাড়াও কেমনভাবে বাজানো হয়ে যায়। দুটো স্টিক যে এখানে আছে দুটো কিন্তু দুরকম আছে, সেম নয়, দুটো স্টিকও দুরকম। একটা পুরো লম্বা আছে আর এই স্টিকটা কিন্তু এদিকটা এন্ডের দিকে শুরু হলো, সামনের দিকে কিন্তু মোটা, কারণ এটা সাউন্ডের ভেরিয়েশনের উপর এটা প্রচণ্ডভাবে এফেক্ট ফেলে, তার জন্যই এটা এরকমভাবে রাখা হয়েছে। আর নর্মালি আমরা যেটা জেনে থাকি যে এই বেরি দুন্দুবি এইসবের থেকেই কিন্তু এই চান্ডির বলতে পারেন যে আবির্ভাব ঘটে থাকতে ঘটেছে। এবং এখানে যে সেমভাবে রিং দেওয়া আছে স্টিল নিয়ে, এটাকে নাটের সাহায্যে ঘুরিয়ে এটারও স্কেল বলা যেতে পারে যে ঠিকঠাক করা হয়ে থাকে। তো এই পরবর্তীকালে যে এরপরে যে বাদ্যযন্ত্রটি আছে সেটা হচ্ছে গিয়ে থাবিল। থাবিল বাদ্যযন্ত্রটির মধ্যে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখুন, এর একটা সাইডে কিন্তু বেসিক্যালি নর্মালি বাজানো হয় না সেভাবে, কিন্তু এটা বাজানো তখনই সম্ভব যখন এখানে চারখানা রিং রাখা আছে। আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মানে আংটি আমরা যেরকমভাবে পড়ি আঙুলে, তো এই চারটে রিং বা আংটি বলতে পারেন যেটা হাতে পড়া হয়, হাতে না পড়ে এটা বাজানো কখনোই সম্ভব না, কারণ যদি বাজিয়ে থাকেন কোনো বাদক তার হাত ফেটে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। তো আসুন একটু দেখে নিই যে এটিও কীভাবে বাজানো হয়ে থাকে এটা হাতে পড়ে। ঠিক পরে যে বাদ্যযন্ত্রটি এসছে সেটি হলো গিয়ে ডমডু।
আপনারা সবাই পরিচিত এই ডামরুর সাথে। বেসিক্যালি ছোট থেকে আমরা দেখে আসছি যে মেলায় আমরা যখন ঘুরতে যেতাম বা আমাকে বলতাম দেখলে ডুগডুগি কিনে দাও, ডুগডুগি ডুগডুগি বলে থাকে অনেকে। আর একটা যে কিন্তু আমরা খুব ফেমাস এই ডামরু সেটা হচ্ছে গিয়ে আমাদের ভগবান যে শিব আছেন ওনার বলতে পারেন যে পেটেন্ট বাদ্যযন্ত্র বা যা কিছু বলা যেতে পারে। তো বেসিক্যালি দুরকম ভাবে এখানে আছে। তো এই যে ডামরুটা এখানে এর যে ছবিটা আছে আপনারা কি কেউ বলতে পারবেন, জানেন কি কোনো ধরনের যে প্রথমে যখন এই ডামরু তৈরি হয়েছিল তখন কিভাবে হতো? যাই হোক, এই ডামরু যখন প্রথম তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি এটা কিন্তু মানুষের মাথার খুলি দিয়ে হতো, মানুষের মাথার অর্ধেক খুলি দিয়ে। আর শুধু যে এক সাইডে পুরুষ মানুষের মাথার খুলি বলতে পারেন আর এক সাইডে স্ত্রী, তো দুটোকে অ্যাড করে এটাকে বানানো হতো। এবং আমাদের মাথার বা মানুষের মাথার যে চামড়া আছে সেটা দিয়ে এই স্ক্রিনটাকে করা হতো, মানে পর্দা। এই সাইডে যেন আমরা দেখতে পাচ্ছি যেটা আঘাত করলে সাউন্ডটা বেরোয় আমরা তখন দেখলাম চামড়া, তো ওটা কিন্তু মানুষের হতো মাথায়। তো তারপরে এটা নিউ ভার্সন বলতে পারেন এইভাবে এসছে, এখন আর ওরমভাবে হয় না, স্বাভাবিক হবে মানুষের মাথা কেটে মরতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো ঠিক এরপরে যে বাদ্যযন্ত্রটি রয়েছে সেটি হলো গিয়ে ধুন্দুবি। তো এই বাদ্যযন্ত্রটি দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড খুবই পুরনো বাদ্যযন্ত্র। এবং বেসিক্যালি আমরা রামায়ণ মহাভারত বা যদি আমরা একটু ওই সময়কার দেখি যে পুরনো রাজাদের সময় তারা যদি কোনো আদেশ করেন যে তাদের রাজ্যে ওটা প্রকাশ করতে যে বলতে এই বা ওই, তো রাজার যে সৈন্যরা আছে তারা কিন্তু এই বাদ্যযন্ত্রটি নিয়ে বেড়াতে এবং এক সাইডে বেড়াতে বেড়াতে ঘোষণা করতে। এই পরবর্তীকালে যে বাদ্যযন্ত্রটি রয়েছে সেটা হলো গিয়ে মাদল। মাদল বেসিক্যালি হচ্ছে নেপালের বাদ্যযন্ত্র হিসেবে আমাদের কাছে পরিচিত। নেপালে যে পাহাড়ি অঞ্চলে আদিবাসী রয়েছে, তো বেসিক্যালি আমরা জেনে থাকি যে আদিবাসী থেকে এই মাদলের সৃষ্টি হয়েছে। এবং মাদলের এই শেপটা কিন্তু যেটা আছে কাঠেরই হয়ে থাকে এবং এর গাবটা প্রচুর বড় হয় সেই আন্দাজে, কারণ অন্যান্য বাদ্যযন্ত্রে আমরা দেখছিলাম যে গাব ছোট হয়ে থাকে, এটার গাব কিন্তু খুবই বড় হয়ে থাকে। এবং এটি গাব বড় হওয়ার একটাই কারণ, কারণ এর সাউন্ডের ভেরিয়েশনটার জন্যই এটার গাবটা এত বড় করা হয়। আর এর পরবর্তী যে বাদ্যযন্ত্রটি রয়েছে সেটি হলো গিয়ে ঢাকলি। এই বাদ্যযন্ত্রটি আপনারা দেখেছেন যে বহু সিনেমায় বা অনেক কিছুতে এটা হয়ে থেকেছে। ওটা শিবের মতো একটা ঋষি কাপুরের পেটেন্ট বলতে পারে। তো দেখে নি আমরা এটা কিভাবে একটু বাজানো হয়ে থাকে। পরে যেটা আমরা দেখতে পাচ্ছি ঢাক, এইটা নিয়ে তো নর্মালি ঢাক সাউন্ড আমি জানি এখানে শব্দটা প্রচন্ড পরিচিত। যাই হোক, তো ঢাক নিয়ে আমার নর্মালি সেইভাবে একটা অনেকেই কাজ করেছে এবং কাজ করে যাদের নাম ঢাক আছে। হ্যাঁ, আমি এর জন্যই বললাম যে ঢাক ওয়ার্ডটা এখানে খুব ভালোভাবে ইউজ হয় এবং অনেক ক্ষেত্রে ইউজ হয়। যাই হোক, তো ঢাকটাকে নর্মালি জয় ঢাক বলা হয়ে থাকে। এবং আমি ঢাকটা নিয়ে কেন বলতে চাইছি, ঢাকটা নিয়ে তো বেসিক্যালি আমরা সবাই জানি যে আমাদের দুর্গা পুজো বিশেষ করে যেখানে আমাদের এই মেন এই বাদ্যযন্ত্রটি বেজে থাকে, তো ঢাক নিয়ে আমার বলার উদ্দেশ্য একটাই যে আমরা দেখেছি আমরা নিজেরাও হয়তো অনেক সময় বাজিয়েছি মাটিতে ঢাক রেখে। ঢাক রেখে মিনস ঢাক তো প্রচুর লম্বা হয়, একটা সাইড মাটিতে রাখা পায়ের উপর সাপোর্ট নিয়ে বাজাচ্ছি, ওটা অ্যাকচুয়াল পারফেক্ট না, ওইভাবে কিন্তু ওর সাউন্ড বেরোয় না কোনোদিনও পারফেক্টলি। পারফেক্টলি তখনই বেরোতে পারে। আর ভালো যারা বাজিয়েছে ঢাকি তারা কিন্তু দেখবেন যে একটা সাইডে ঝুলিয়ে গলায় ঝুলিয়ে বাজে, ওটাই কিন্তু পারফেক্ট, আর ওতেই কিন্তু পারফেক্ট সাউন্ড বেরিয়ে থাকে। তো পরবর্তী আমি যে
বাদ্যযন্ত্র নিয়ে আপনার সামনে মোস্ট পপুলার বলা যেতে পারে, যে এটা নিয়ে আমার পড়াশোনা হয়েছে বহু বছরে, সেটা হলো গিয়ে তবলা। তো তবলার এখানে আমি দু রকম ছবি রেখেছি, আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা সাইডে এই বায়া, আমি এখন যেটা বলছিলাম, তো বায়া কিন্তু বেসিক্যালি আগে যখন তৈরি হতো সেটা হচ্ছে মাটির হতো, এবং ডায়া কাঠের হতো, এখনো কাঠেরই হয়ে থাকে ডায়া, ডায়ার কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু বায়ার পরিবর্তন ঘটেছে, ঘটে এই কালারের স্যার, এটি কিন্তু স্টিল দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এটি স্টিলের বায়া না, এটা কিন্তু তামার বায়া, স্টিলের প্রলেপ দেওয়া আছে। আর তবলার যে আমরা যদি ইতিহাস দেখতে চাই যে তবলাটা আসলো কিভাবে, সৃষ্টিটা হলো কিভাবে, তো সেটা বলতে পারি নর্মালি আর্যরা বলে থাকে যে এটা নাকি তাদের সময় থেকে তবলা এসছে, কিন্তু একটা জিনিস আমাদের কাছে প্রমাণিত যে মুসলিমদের থেকেই কিন্তু তবলার সৃষ্টি হয়েছে। বেসিক্যালি সেই সময়কার সময় আর্যদের সময় বলতে পারেন যে আমাদের যখন আমাদের ক্লাসিক্যাল যে সং, যে ধ্রুপদ ধামার আরো অনেক কিছু রয়েছে, তো সেই সময় যে গান সঙ্গীত গাওয়া হতো তার সাথে খাম্বাজ পাকুয়াজ এগুলি সবই বাজানো হতো, কিন্তু সেই সময় যেহেতু গানের মধ্যে বৈচিত্র্য হয়েছে, অনেক ছোটখাটো টুকরা ফুকরা, আপনারা জানেন যে রোলিং ফোলিং হয়, যারা ড্রাম ট্রাম বাজায় রোলিং ফোলিং এসব ওয়ার্ড ইউজ করে, তো ওটা কখনই তারা দেখলো যে পাকুয়াজ বা খাম্বাজে সম্ভব নয়, সেটা তখনই সম্ভব যখন একটি ইনস্ট্রুমেন্ট এমন তৈরি করা হবে যেটা পৃথক হবে, তার সাউন্ড পৃথক হবে, তো সেখান থেকেই কিন্তু নর্মালি এই তবলার সৃষ্টি হয়েছে। আর তবলা অনেক ঘরানার উপর হয়ে থাকে, যেরকম ধরুন দিল্লি বেনারস লখনউ, এক একটা ঘরানার এক একটা বৈশিষ্ট্য। তো মেনলি দিল্লি ঘরানার যে বৈশিষ্ট্য আছে, দিল্লি ঘরানার বৈশিষ্ট্যের মধ্যে এখানে তবলার প্রথমে উপরের দিকে হয় কানি, তারপরে হয় সুর, তারপরে হচ্ছে গাব। তো দিল্লি ঘরানায় কিন্তু কানি আর গাবের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়ে থাকে, এবং লখনউ ঘরানার যদি আমরা বলে থাকি, লখনউ ঘরানাতে কিন্তু আপনারা ভালো করে জানেন যে ওখানে নাচের একটা খুব ফেমাস একটা ব্যাপার আছে, তো সেই কারণে লখনউর বাজিয়েদের কিন্তু সাউন্ড বাজানোর সাউন্ড কিন্তু প্রচণ্ড জোরে হয়ে থাকে, যেহেতু ঘুমুরের সাথে তাদের বাজাতে বাজাতে একটা অভ্যাস হয়ে গেছে, সেই তাদের সাউন্ডটা বেশি জোরে হয়। এবং বেনারস ঘরানার কিন্তু বায়ার কাজ সম্পূর্ণ বেশি, তার সাথে ডায়া সুরের কাজ। তো আমি একটি ছোট ভিডিও দেখাচ্ছি, যেহেতু আমার দিল্লি আর বেনারস ঘরানার মিশ্র ছিল, তো সেখানে আমি একটা কথা বলে নিতে চাই একটা ছোট, ওখানে আমি একটা রেলা দেখিয়েছি তেহাই দিয়ে শেষ করেছি রোলিং এর উপরে ছোট, এবং তার সাথে দু আঙ্গুলের অনলি থ্রি আঙ্গুল বলতে পারি বা টু আঙ্গুল, ডানাতে টু আঙ্গুলের উপরেও একটা ছোট বাজনা আছে যেটা বেনারস ঘরানার উপরেই আছে, তা শুনে একটু দেখে নিই। আসুন দেখে নিই দুঙ্গুলের উপরে কিভাবে একটা গোল বাজানো যেতে পারে।